নাটোরের লালপুরে দোকানে ভাঙচুর চালিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। আহতরা হলেন উপজেলা নুরুল্লাহপুর গ্রামের ওমরের ছেলে আহি একুশ ও রামকৃষ্ণপুর গ্রামের জমির মণ্ডলের ছেলে আশিকুজ্জামান আটাইশ। ব্যবসায়ীরা জানান, বাজারের চাঁদের হাট কসমেটিক দোকানের মালিক আহির সঙ্গে কোম্পানির সেলসম্যান মাসুমের আটাইশ কথা কাটাকাটি হয়। এর জেরে মাসুম একই গ্রামের মানোয়ার হোসেন নান্টুর ছেলে অপূর্ব ও তার বন্ধু সিয়াম রায়হানসহ পাঁচ ছয়জনকে ডেকে নিয়ে আসে, অতর্কিতভাবে দোকানে ভাঙচুর চালায় এবং চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ বলেন, এ ঘটনায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি মোস শাহাবুল আলমের প্রতিবেদনে।